কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি চয়ন ঘোষ, আওয়ার স্কুলের একজন ইনস্ট্রাক্টর। আজকে আমরা ক্লাস শুরু করব বেসিক্যালি কোর্স ওয়াইজ। আজকে থেকে আমাদের শুরু হচ্ছে এইচএসসি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের কোর্স ওয়াইজ ক্লাস শুরু হচ্ছে আজকে থেকে। সো সকলে আমরা ক্লাসের জন্য তৈরি হই। আজকে আমাদের ক্লাস হবে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, সেটি হলো কি ব্যবসায় পরিবেশ। আমি চাপানো অবস্থায় ক্লাসটি করাচ্ছি, তোমরা কে কোন জায়গা থেকে ক্লাসটা করছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের সাথে কে কে ক্লাস করছে। সো আমরা একটু দেখি। আমাদের সাথে আসছে এমডি আসিফ মল্লিক, সাউন্ড ঠিক আছে? আচ্ছা আমি একটু শেয়ার করে দিই, তোমরা হচ্ছে শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডের সাথে, শেয়ার করে দাও, আমি একটু শেয়ার করে দিই, ঠিক আছে? আচ্ছা একটু সময় নিচ্ছি। আচ্ছা তাহলে আমরা হচ্ছে আজকে পড়াশোনা শুরু করে দিই। আমাদের আজকে ক্লাসটা কি হবে? ব্যবসায় পরিবেশ, এটা আমাদের দ্বিতীয় অধ্যায়, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বইয়ের দ্বিতীয় অধ্যায়, সেটি হলো কি ব্যবসায় পরিবেশ। তারপরে আমাদের সাথে এমডি হাসান, সাউন্ড কম শোনা যায় না ব্রো? আচ্ছা ভাই দেখতেছি, একটু একটু সময় দাও। এবার আশা করি ঠিক হয়ে গেছে, আশা করি এবার সাউন্ডটা ঠিক হয়ে গেছে ভাইয়েরা। এখন কি সাউন্ডটা শোনা যাচ্ছে? আমি একটু কমেন্ট করে জানাবো যে ভাইয়া সাউন্ডটা শোনা যাচ্ছে। এমডি হাসান ভাইয়া আমি সাউন্ডটা ঠিক করে দিলাম, দেখো একটু সাউন্ডটা ঠিক আছে কিনা, হলে আমাকে একটু জানাও, আমি ক্লাসটা আজকে শুরু করব। ওকে আচ্ছা, আজকে আমাদের টপিক কি দ্বিতীয় অধ্যায়, ব্যবসায় ব্যবসায় পরিবেশ। আচ্ছা আমাদের হচ্ছে আমি টপিকগুলো লিখে লিখে রেখেছি এই অধ্যায়ে, যে টপিকগুলো আজকে আমরা ক্লাস করাবো সেটি হলো কি যে ব্যবসায় পরিবেশের ধারণা, ব্যবসায় পরিবেশের উপাদান, ব্যবসায় পরিবেশ, পরিবেশের উপাদানগুলোর উপর প্রভাব, বাংলাদেশের ব্যবসায় পরিবেশ, বাংলাদেশের ব্যবসায় পরিবেশের উন্নয়নের সমস্যা, বাংলাদেশের ব্যবসায়ের পরিবেশের উন্নয়নের সমস্যা সমাধানের উপায়। আচ্ছা আমি ক্লাসটা আজকে শুরু করছি। ওকে আর প্রথমে আমরা জানবো ব্যবসায় পরিবেশের ধারণা দিব আজকে। প্রথমে ব্যবসায় পরিবেশটা কি? যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে ব্যবসায় গঠিত, নিয়ন্ত্রিত ও কি হয় পরিচালিত হয় তাকে কি বলে ব্যবসায় পরিবেশ। তাহলে হচ্ছে কি কি হচ্ছে আমার ব্যবসাটা, ব্যবসাটা হচ্ছে কি গঠিত আর কি হচ্ছে পরিচালিত, পরিচালিত নিয়ন্ত্রিত, নিয়ন্ত্রিত। আচ্ছা তাহলে আমাদের ব্যবসাটা কি হচ্ছে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হচ্ছে,
তাকে ব্যবসায় পরিবেশ বলে, এবং কিসের সাপেক্ষে? পারিপার্শ্বিকের। পারিপার্শ্বিকের, তাহলে পারিপার্শ্বিকের সাপেক্ষে ব্যবসায় গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রণ হতে গেলে তাকে কি বলে? ব্যবসায় পরিবেশ। ওকে, তাহলে আমরা ব্যবসায় পরিবেশের কনসেপ্টটা বুঝতে পেরেছি। তাহলে আমি আরেকবার বলি, যে পারিপার্শ্বিক অবস্থার মাধ্যমে মধ্যে ব্যবসায় গঠিত হয়, পরিচালিত হয় ও নিয়ন্ত্রিত হয় তাকে আমাদের কি বলে? ব্যবসায় পরিবেশ। তাহলে আমরা ব্যবসায় পরিবেশটা বুঝতে পারলাম। আচ্ছা, এবার আমি যাই যে ব্যবসায় পরিবেশ, ব্যবসায় পরিবেশে উপাদান, আমাদের প্রথম টপিকটা হয়ে গেল, সেটা কি? ব্যবসায় পরিবেশের ধারণা, ব্যবসায় পরিবেশের উপাদান। আচ্ছা, ব্যবসা পরিচালনা করতে গেলে আমাদের কিছু উপাদানের সম্মুখীন উপাদান হয় না, সে উপাদানগুলো আমরা এখন জানবো। সেটা কি কি হতে পারে? ঐতিহাসিক পরিবেশের উপাদান, তারপরে প্রভাব ফেলে প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, তারপরে ফেলে অর্থনৈতিক পরিবেশ, তারপরে ফেলে রাজনৈতিক পরিবেশ, তারপরে আমাদের প্রভাব ফেলে প্রযুক্তিগত পরিবেশ, তারপরে অর্থনৈতিক পরিবেশ। আমাদের এসব পরিবেশগুলো আমাদের ব্যবসায় গঠন করতে প্রভাব ফেলে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার ব্যবসা পরিবেশের উপাদান সমূহ। ওকে, আমরা হচ্ছে আরেকটু ডিটেলসে জানবো। প্রথমে আমরা জানবো ঐতিহাসিক পরিবেশ। প্রথমে আমরা কি জানবো? ঐতিহাসিক পরিবেশ। আচ্ছা, ঐতিহাসিক পরিবেশের মধ্যে আমরা কি কি পড়ছি আমি একটু দেখে নিই। ঐতিহাসিক পরিবেশের মধ্যে পড়ছে অতীত ইতিহাস, অতীত ইতিহাস। আচ্ছা, তোমার ব্যবসাতে, তোমার এই যে ব্যবসাটা পরিচালনা করতে যাচ্ছ, সেটার কি কোনো অতীতে কোনো ইতিহাস আছে কিনা, কেউ করেছে কিনা? তারপরে হলো কি, পূর্ব ধারণা, তোমার এটা সম্পর্কে কোনো পূর্ব ধারণা রয়েছে কিনা, না তুমি নতুন করছো, এটাও কিন্তু তোমার ব্যবসাতে একটা প্রত্যক্ষভাবে প্রভাব ফেলে। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে বংশানুক্রম অভিজ্ঞতা, তোমার বংশানুক্রম ভাবে ব্যবসাটা পরিচালিত হচ্ছে কিনা, যে তোমার তোমার আগের প্রজন্ম ব্যবসাটা পরিচালনা করেছে, তার আগের প্রজন্ম পরিচালনা করেছে, এবং তার ফলে তোমার একটা অভিজ্ঞতা হয়েছে, সেটা রয়েছে কিনা, সেটা হচ্ছে কি আমার ব্যবসায় একটা প্রত্যক্ষভাবে প্রভাব ফেলে। সে আমার এগুলো হলো কি, ঐতিহাসিক পরিবেশ। তাহলে ঐতিহাসিক পরিবেশের মধ্যে কি কি পড়ছে? একটা কি পড়ছে? বংশানুক্রম অভিজ্ঞতা, তারপরে পূর্ব ধারণা, আর কি অতীত ইতিহাস। তাহলে আমাদের কি কি পড়ছে? অতীত ইতিহাস, বংশানুক্রম কি, অভিজ্ঞতা এবং পূর্ব ধারণা, এই কয়টা জিনিস কি পড়ছে? ঐতিহাসিক পরিবেশের মধ্যে। আচ্ছা, ঠিক আছে। এবার নেক্সট নেক্সট যেটা উপাদান সেটা হলো দেখি, সেটা হলো কি? প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ, আচ্ছা, প্রাকৃতিক পরিবেশ এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হলো প্রাকৃতিক পরিবেশ, আমাদের আশেপাশে যে মানে কি আছে, আশেপাশের পরিবেশটাকে হচ্ছে তোমার প্রাকৃতিক পরিবেশ আমরা বলছি না, এক কথায় বোঝার জন্য। আচ্ছা দেখো, তাহলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি কি পড়ছে? একটা বলছে কি, ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি মানে আমাদের দেশ, যে জায়গাটা আমি ব্যবসা করবো, দেশ যে দেশটার ব্যবসা করবো, সেখানকার ভূপ্রকৃতিটা কেমন, সেখানকার অঞ্চলটা কেমন, সেটা কি তোমার যদি হয় এখানে, এখন যদি বলি নেপালের দিকে, তাহলে কি পাহাড় অঞ্চলের জায়গা, সেখানে কি আমি হচ্ছে ভালো ব্যবসা করতে পারবো, যেমন কৃষি আমি হচ্ছে সেখানে উৎপাদন করতে পারবো, এটা হচ্ছে কি ভূপ্রকৃতি। আচ্ছা, তারপরে আছে কি মৃত্তিকা, মৃত্তিকা। আচ্ছা, আমরা হচ্ছে যে ব্যবসাটা করবো, যেখানে ব্যবসাটা করবো, সেখানকার মাটি কেমন, সেখানকার মাটি কোনটাকে, কোন জায়গায় জিনিসটা বিলং করে, বা কোন জিনিসটাকে সাপোর্ট করে, কোন ফসলটাকে সাপোর্ট করে, সেটা আমাদের দেখতে হবে, না হলে কিন্তু আমরা ব্যবসা করতে পারবো। এখন কোন যে জায়গায় ধান ভালো হয়, সেই জায়গায় যদি আমরা এখন যদি তোমার চাষ করতে যাই, ফুল চাষ করতে যাই, তাহলে তো হবে না, আমাকে সেখানে করতে হবে ধান চাষ। আচ্ছা, তোমরা কি কনসেপ্টটা বুঝতে পারছো আমাকে একটু জানাও প্লিজ কমেন্ট করে। ওকে, যদি বুঝতে পারো তাহলে লেখো ডান। ওকে, একটু ভাইয়েরা, আচ্ছা আমি মৃত্তিকা দেখলাম, তারপরে তোমার কি জলবায়ু, একটা আমি যে জায়গায়, যে জায়গাটা ব্যবসা করব, জলবায়ু, আচ্ছা আমি যে জায়গাটা ব্যবসা করব সেই জায়গাটা জলবায়ু কেমন, সেই জায়গায় মানে কি ধরনের জলবায়ু, আমি যদি এখন দেখা গেলো একটা বন্যাপ্রবণ জায়গায় আমি যদি এখন করলাম কি একটা ধান চাষ করলাম, তাহলে তো আমার ফসলটা নষ্ট হয়ে যাবে এবং আমার কি ক্ষতির সম্মুখীন হতে হবে, তার জন্য আমাকে আগে জলবায়ু সম্পর্কে ধারণাটা থাকতে হবে যে সেই জায়গায় জলবায়ুটা কেমন। নদ নদী, নদ নদী আমাকে জানতে হবে যে ওই জায়গাটা নদ নদী, যে দেশটাই করবো সেখানকার
যে এখানে ব্যবসার পরিচালনা করব সেখানকার নদ নদীটা কেমন, নদ নদী রয়েছে কিনা, কারণ আমরা জানি ব্যবসাতে হচ্ছে এই পণ্য বা যে আমি আজ পণ্য আমি যে পণ্যটা হচ্ছে আমদানি রপ্তানি করব সেটা কিন্তু নৌপথের মাধ্যমে বেশি হয়, নৌপথের নৌপথের মাধ্যমে আমার আমদানি পণ্যগুলো আমদানি এবং রপ্তানি বেশি হয়, তার জন্য আমার নদ নদীর দিকেও খেয়াল রাখতে হবে যে নদ নদীটা রয়েছে কিনা বা কতটুকু রয়েছে বা কি পরিমাণ রয়েছে সেটা আমাকে জানতে হবে। তারপরে কি প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ আমাকে দেখতে হবে যে ওই জায়গাটার প্রাকৃতিক, আমি যে দেশে পরিচালনা করব ব্যবসাটা বা ব্যবসাটা গঠন করব সেখানে আমার প্রাকৃতিক সম্পদ কি পরিমাণ রয়েছে, কারণ যে জায়গায় বা যে দেশে প্রাকৃতিক সম্পদ বেশি রয়েছে সেই জায়গার ব্যবসাটা বেশি উন্নত বা বেশি সহজে করা যায়। তার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে জায়গাটার কি বলে প্রাকৃতিক সম্পদটা কত পরিমাণ রয়েছে বা খনিজ সম্পদটা কত পরিমাণ রয়েছে। ঠিক আছে, এটা গেল কি আমার প্রাকৃতিক পরিবেশ। তাহলে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে কি দেখছি আমি, ভূপ্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু, নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। তাহলে আমরা প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশটা ক্লিয়ার হলো। আমি একটু দ্রুত আগাচ্ছি কারণ অধ্যায়টা আমি ডিটেলস এ পুরোটা পড়ানোর চেষ্টা করে দেবো। ঠিক আছে, তারপরে সামাজিক পরিবেশ, সামাজিক পরিবেশ। আচ্ছা, সামাজিক পরিবেশের মধ্যে কি আসছে, সামাজিক পরিবেশের মধ্যে আসছে আচ্ছা সামাজিক পরিবেশের মধ্যে কি কি আসছে, সামাজিক পরিবেশের মধ্যে আসছে শিক্ষা, তারপরে আসছে ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস। আচ্ছা, আমি যে জায়গাটা ব্যবসাটা পরিচালনা করবো সেখানকার মানুষের শিক্ষাটা কেমন, সেখানকার মানুষের আচার আচরণটা কেমন, সেখানকার মানুষের ধর্মীয় বিশ্বাসটা কেমন, ধর্মীয় আমাকে আঘাত এনে সেই জায়গাটায় ব্যবসা করতে পারবো না। আমি দেখো সাপোজ দেখা গেল যে আমার একটা জায়গায় এই ধরো যে তোমার মদের কোনো ই নাই, মদ সেখানকার মানুষ মদ পছন্দ করে না, কিন্তু সেখানে যদি আমি মদের কারখানা করি তাহলে তো আমার সেখানে মদের কারখানাটা চলবে না, সেখানে আমার সেখানে আমি সেখানকার ধর্মীয় বিশ্বাসটাকে আঘাত আনছি, সেখানে তাহলে ধর্মীয় ভাবে কোনো মানে কোনো ধর্মে বলে না মদ্যপান করতে। ঠিক আছে, সো আমার এখানে ধর্মীয় বিশ্বাসটাও মানতে হবে। ওকে, আচ্ছা তারপরে কি জনসংখ্যা, আমাকে জানতে হবে যে যে জায়গাটা ব্যবসা করছি সেখানকার জনসংখ্যা কতখানি, সেখানকার মানুষের কি পরিমাণ মানুষজন রয়েছে, কি পরিমাণ পণ্য উৎপাদন করলে আমি সেখানে বিক্রয় করতে পারবো, সেই জিনিসটা সম্পর্কে আমাকে ধারণা রাখতে হবে। ওকে, তারপরে আমরা কি সংস্কৃতি, ধরো যে আমি একটা কোনো পণ্য উৎপাদন করেছি সেটা এখন বিক্রি করব, সেই পণ্যটা সংস্কৃতির সঙ্গে যায় কিনা, সেটা মানুষ কিভাবে নেবে এবং কিভাবে সেটিকে ব্যবহার করবে, সেটা তাদের সংস্কৃতির সঙ্গে মিলছে কিনা, তাদের সংস্কৃতির সঙ্গে যদি না মিলে, তাদের সংস্কৃতি যদি আঘাত আনে তাহলে কিন্তু সেই পণ্যটা চলবে না এবং ব্যবসাটা আমরা চালাতে পারবো না। আচ্ছা, আমার তাহলে সামাজিক পরিবেশে গেলে সামাজিক পরিবেশের মধ্যে কি কি পড়ছে, শিক্ষা, ধর্মীয় বিশ্বাস, জনসংখ্যা ও সংস্কৃতি। আচ্ছা, আমি নেক্সটে দেখবো আরেকটা পরিবেশের উপাদান, আমাদের সাথে MD জাহিদ হোসেন জয়েন করেছে। আচ্ছা, তারপর আমার যে উপাদান সেটা হলো কি, আমি কি বললাম সামাজিক বললাম, এবার অর্থনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ। আচ্ছা, আমি যে একটা ব্যবসা চালনা করছি সেটা অর্থনৈতিকটা খুব একটা গুরুত্বপূর্ণ ভাইটাল রোল প্লে করে আমার ব্যবসা পরিচালনার জন্য। আচ্ছা, প্রথমে আমার কি আছে, প্রথমে আছে মূলধন। আচ্ছা, আমার যদি মূলধনই যদি আমি সংগ্রহ না করতে পারি আমি কি ব্যবসা করতে পারবো, আমি অবশ্যই পারবো না, কারণ ব্যবসা পরিচালনা করার জন্য একটা মেইন জিনিস হলো মূলধন। আমি যদি মূলধনটা মানে জোগাড় করতে না পারি তাহলে আমি কিন্তু ব্যবসাটা ক্রিয়েট করতে পারবো না। আচ্ছা, তারপরে তোমার আরেকটা কি বিনিয়োগ, বিনিয়োগ। আচ্ছা, আমি যে জায়গায় যে দেশে ব্যবসাটা করছি সেখানকার মানুষ বিনিয়োগ করতে আগ্রহী কিনা, বিনিয়োগ না করলে আমি মূলধন গঠন করতে পারবো না, তো আমাকে আগে দেখা লাগবে যে সেখানকার মানুষ বিনিয়োগ করতে ইচ্ছুক কি না। তারপর আমাকে দেখতে হবে যে বিভিন্ন যেসব অর্থ প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে, আর্থিক প্রতিষ্ঠান যেসব আমাদের অর্থ প্রদান করে বা ঋণ প্রদান করে, তারা আমাদের কি পরিমাণ ঠিক পরিমাণ মতো ঋণ দিচ্ছে কিনা, আমাদের চাহিদা অনুযায়ী ঋণ দিচ্ছে কিনা, এটাও যেমন এখানে বলেছে অর্থনৈতিক প্রতিষ্ঠানে অর্থ ঋণ ব্যবস্থা, অর্থ ঋণ ব্যবস্থা।
অর্থ ও ঋণ ব্যবস্থা, মানে আমাকে হচ্ছে অর্থ ঋণ, আমাকে কি পরিমাণ ঋণ দিতে পারছে সেখানকার আর্থিক প্রতিষ্ঠানগুলো, বা আমাকে আমার চাহিদা অনুযায়ী আমাকে ঋণ দিতে পারছে কিনা, সেই জিনিসটা আমাকে লক্ষ্য করতে হবে। কারণ আমি যদি আমার পরিমাণ মতো যদি আমি ঋণ না পাই, তাহলে আমি ঠিকভাবে ব্যবসাটা গঠন করতে পারবো না, আমার মূলধনে ঘাটতি দেখা দেবে। ঠিক আছে, তো আমার তাহলে অর্থনৈতিক পরিবেশের মধ্যে কি পড়ছে, মূলধন, বিনিয়োগ, অর্থ ও ব্যবসায়। তারপরে আমার তাহলে আমার অর্থনৈতিক পরিবেশের মধ্যে কি পড়ছে, মূলধন, তারপরে মূলধন পড়ছে, তারপরে পড়ছে কি বিনিয়োগ, তারপরে পড়ছে কি অর্থ ব্যবস্থা, অর্থ ও ঋণ ব্যবস্থা, মানে আমাকে ঠিকভাবে টাকা দিতে ঋণ দিতে পারছে কিনা, এই জিনিসটা আমার একটা ভাইটাল রোল প্লে করবে। ওকে, তারপরে আমাদের কি আছে, তারপরেটা দেখি, তারপরে আছে আমাদের রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশ এটি একটি গুরুত্বপূর্ণ, এবং আমি এটা হচ্ছে আমাদের দেশে কিন্তু বেশি দেখা যায় যে রাজনৈতিক পরিবেশটা কিভাবে আমাদের ব্যবসায় মানে ভাইটাল রোল প্লে করছে, সেটা হলো কি রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা মানে হচ্ছে আমাদের রাজনৈতিকটা স্থিতিশীল। আজকে বললো আজকে হরতাল, কালকে এটা, কালকে অমুক, কালকে তমুক, তাহলে কিন্তু আমি আমার ব্যবসাটা পরিচালনা করতে পারবো না, আমি ঠিকভাবে পণ্যটা পরিবহন করতে পারবো না, আমি যে পণ্যটা উৎপাদন করলাম সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় আমি প্রেরণ করতে পারবো না। ফলে আমার রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে, মানে রাজনৈতিক হুটহাট কোনো ডিসিশনের মাধ্যমে, বা কোনো তাদের দলীয় কোনো আক্ষেপ, বা এক দলের সাথে আরেক দলের আক্ষেপের কারণে যে হরতাল বা মারামারি যেসব যানজট হয়, সেগুলোর কারণে আমি পণ্যটা আমার ঠিকভাবে প্রেরণ করতে পারবো না, ফলে আমার কি রাজনৈতিক ব্যবসা পরিচালনার সমস্যা ক্রিয়েট হবে। আচ্ছা, তারপরে আমার কি সরকারের সার্বভৌমত্ব, সরকারের সার্বভৌমত্ব, ভৌমত্ব। আচ্ছা, আমি যে সরকার, আমি যে দেশে ব্যবসাটা করব সেই দেশের সরকারটা, সরকারের সার্বভৌমত্বটা কেমন, সরকার স্বাধীন কিনা, আমি হচ্ছে এখানে স্বাধীনভাবে ব্যবসাটা পরিচালনা করতে পারবো কিনা, এই জিনিসটা আমার এখানে বলেছে। তাহলে আমার রাজনৈতিক পরিবেশের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা, তারপর হচ্ছে কি সরকারের সার্বভৌমত্ব, তারপরে আছে কি যে আইন শৃঙ্খলা ব্যবস্থা, শৃঙ্খলা ব্যবস্থা, মানে আমি যে দেশের ব্যবসাটা পরিচালনা করবো সে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থাটা কেমন, সে দেশের আমি হচ্ছে আইন শৃঙ্খলার আমার ব্যবসার পরিচালনার জন্য আইন শৃঙ্খলার ব্যবস্থাটা সঠিক কিনা, আমি ঠিকভাবে ব্যবস্থা মানে ব্যবসা পরিচালনার জন্য আইনটা ব্যবহার করতে পারছি কিনা, আইনটা ঠিকভাবে প্রণয়ন হচ্ছে কিনা, এটি হচ্ছে আমার আইন শৃঙ্খলা ব্যবস্থা। এমডি জাহিদ হাসান আমাদের সাথে এসছেন। আশা করি আমরা লেখাটা বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আমরা দেখি রাজনৈতিক পরিবেশ গেল, এবার কি প্রযুক্তিগত পরিবেশ, আমি এটুকু একটু মিটাই দিচ্ছি। তারপর কি প্রযুক্তিগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, আচ্ছা প্রযুক্তিগত পরিবেশটা একটা ইম্পর্টেন্ট। এখন আমাদের ডিজিটাল বাংলাদেশ গঠন হচ্ছে, এবং ব্যবসা প্রতিষ্ঠান আরে উন্নত থেকে আরো উন্নত হচ্ছে, ফলে আমাদের প্রযুক্তিগত পরিবেশ এটার পিছনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। আচ্ছা, আমি দেখি কিভাবে কি প্রযুক্তিগত পরিবেশের মধ্যে কি পড়ছে, কারিগরি শিক্ষা, কারিগরি শিক্ষা। আচ্ছা, কারিগরি শিক্ষাটি কি আমাদের হচ্ছে কি এখন বর্তমানে কি বলছে বাংলাদেশ, কি বলছে যে কারিগরি শিক্ষার উপর বেশি জোর দিচ্ছে, কারণ আমাদের, আচ্ছা আমি আগে টপিক গুলো লিখে নিই, তারপরে কি গবেষণা, গবেষণা ধর্মীয় প্রতিষ্ঠান, তারপরে আছে প্রযুক্তি আমদানি ও আমদানি ও রপ্তানি, আচ্ছা
কারিগরি শিক্ষা আছে, আমাদের কারিগরি শিক্ষার মাধ্যমে আমরা কি বুঝতে পারি যে বিভিন্ন উন্নত যেসব প্রযুক্তি আছে সেগুলোকে ব্যবহার ঠিকভাবে আমরা করতে পারবো, গবেষণা, আমাদের গবেষণার মাধ্যমে উন্নত থেকে উন্নত প্রযুক্তি আমাদেরকে আবিষ্কার করতে হবে, এবং মানে যে দেশ বেশি পারবে আবিষ্কার করতে সে দেশ কি ব্যবসায়িক ব্যবসায় ঠিকভাবে পরিচালনা করতে পারে। তারপরে কি ধর্মীয় প্রযুক্তি আমদানি ও রপ্তানি সুবিধা, মানে কি আমরা প্রযুক্তি যে ব্যবহার করবো সে প্রযুক্তিতে তো যদি আমাদের দেশ মানে কি বলে উদ্ভাবন না করতে পারে, তো আমরা হচ্ছে পার্শ্ববর্তী দেশ বা কোনো দেশ থেকে যে আমদানি রপ্তানি করবো সেটার একটা মানে কি সুবিধা থাকতে হবে, এবং ব্যবহার আমাদের যে মানুষ যে প্রযুক্তিটা আমি নিয়ে আসলাম সে প্রযুক্তিটা হচ্ছে কিভাবে ব্যবহার করবে, ব্যবহার করতে পারছে কিনা সেজন্য দক্ষ হলো সেটির হচ্ছে একটা ভাইটাল রোল প্লে করছে, সো আমার সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এসব জিনিস না হলে তাহলে আমার প্রযুক্তিগত পরিবেশটা হ্যাম্পার হবে এবং আমি ব্যবসাটা পরিচালনা করতে পারবো না। আচ্ছা তারপরে দেখি, তারপরে দেখি আইনগত পরিবেশ, গত পরিবেশ। আচ্ছা আইনগত পরিবেশের মধ্যে কি কি পড়ছে? আইনগত পরিবেশের মধ্যে পড়ছে কি শিল্প আইন, শিল্প আইনটা কি ধরনের, যে আমি যে শিল্পটা পরিচালনা করছি সেটার উপর আইনটা কেমন, মানে আমার কি করতে হবে, কি করলে আমার কি না করলে আমার কি হচ্ছে, আমি খারাপ ভাবে সেটাকে শিল্পটাকে খারাপ ভাবে ইউজ করছি কিনা সেটার উপর যে আইনটা প্রণয়ন হয়, বা বিভিন্ন নিয়ম নীতি শিল্প পরিচালনার যেসব নিয়ম নীতি সেটাকে বলছে শিল্প আইন, সেটাও থাকতে হবে একটা দেশে ব্যবসা পরিচালনার জন্য। আচ্ছা তারপরে হচ্ছে বাণিজ্যিক আইন, বাণিজ্যিক আইন। আচ্ছা আমি যে হচ্ছে ব্যবসা আরেকটা দেশের সঙ্গে বাণিজ্যিক ব্যবসাটা করব সেজন্য আমার যে আইনগুলো মেনে চলতে হবে সেগুলো কি বাণিজ্যিক আইনের মধ্যে পড়ছে। তারপরে কি আমদানি ও রপ্তানি বিধি, আমদানি ও রপ্তানি বিধি, মানে আমি যে হচ্ছে পণ্যটা আমি যে আমদানি করবো বা রপ্তানি করবো একটা পণ্য সেটার উপর যে বিধি নিয়ম কানুন আছে, আমি তো চাইলে তো যে কোনো পণ্য আজকে চাইলে আমি কালকে নিয়ে আসতে পারবো না, আমাকে কিছু নিয়ম কানুন মেনে সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে আমাকে আমদানি বা রপ্তানি করতে হবে, এটাই বলছে আমদানি ও রপ্তানি বিধি। আচ্ছা তাহলে আমার কি গেল ব্যবসায় পরিবেশের উপাদানও কমপ্লিট। আচ্ছা এবার আমি পড়বো ব্যবসায়ের উপর পরিবেশের উপাদানগুলোর প্রভাব। আচ্ছা তোমরা কি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানায় দাও, আমি একটু দেখি। ওকে আমি একটু দেখি কি কি আছো। আচ্ছা ভাইয়া আমার হচ্ছে নেক্সট টপিক, যে নেক্সট টপিকটা হলো কি ব্যবসার উপর পরিবেশের উপাদানগুলোর প্রভাব, মানে আমার যে ব্যবসাটা পরিচালনা করব সেটার উপর আমার প্রভাবগুলো দেখবো আমি। আচ্ছা একটু দাঁড়াও জাস্ট আ মিনিট। আচ্ছা তাহলে ব্যবসা আমি আগে দেখবো ব্যবসায় পরিবেশ, আমি যে ব্যবসাটা পরিচালনা করব সে ব্যবসা পরিবেশটা কিরকম, ব্যবসায় পরিবেশের ধরন হচ্ছে দুই প্রকার, ব্যবসায় পরিবেশের ধরন কয় প্রকার, ব্যবসায় পরিবেশের ধরন কয় প্রকার দুই প্রকার, একটা কি অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ
অভ্যন্তরীণ পরিবেশের উপাদান সমূহ উপাদান সমূহ আরেকটা কি বাহ্যিক বাহ্যিক পরিবেশের উপাদান সমূহ। তাহলে আমার কি দুটা পেলাম আমি, একটা কি পেলাম যে অভ্যন্তরিক ব্যবসায় পরিবেশের উপাদান সমূহ, মানে হচ্ছে অভ্যন্তরীণটা কি, অভ্যন্তরীণটা বলছে যে ব্যবসা প্রতিষ্ঠান অভ্যন্তরে পরিবেশের যে উপাদানগুলো প্রত্যক্ষ ভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য প্রভাব ফেলে সেটিকে কি বলছে, অভ্যন্তরীণ পরিবেশের উপাদান। অভ্যন্তরীণ পরিবেশের উপাদানকে আবার কিছু ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো কি দেখি আমি, একটা হলো মালিক, তারপরটা হলো শেয়ার হোল্ডার, তারপরটা হলো কি পরিচালন পরিচালনা মণ্ডলী, পরিচালক মণ্ডলী, পরিচালক মণ্ডলী, তারপরে কি যে শ্রমিক কর্মী, শ্রমিক কর্মী, তারপরে হচ্ছে কি প্রতিষ্ঠানে নিজস্ব সংস্কৃতি, নিজস্ব সংস্কৃতি, সংস্কৃতি, তারপরে কি যে বিদ্যমান সুযোগ সুবিধা, প্রতিষ্ঠানে বিদ্যমান সুযোগ সুবিধা, আচ্ছা সুযোগ সুবিধা লেখেন, সুযোগ সুবিধা, আচ্ছা আমি এই জিনিসগুলো দেখি এখন, আশা করি সবাই বুঝতে পারছো কিনা, দেখি একটু দেখতে পাচ্ছ কিনা। আমাদের সাথে নতুন জয়েন করেছে এমডি হাসান, আসিফ ভাই বলছে সাউন্ড ঠিক আছে, আচ্ছা ভাইয়া, তারপরে ডান বলেছে, আচ্ছা আচ্ছা দেখো এবার হচ্ছে মালিক কি, মালিক মালিক হলো প্রতিষ্ঠানের কি মূল কর্ণধার বা মূল নিয়ন্ত্রক, মালিক পক্ষের ইচ্ছা অনুযায়ী ব্যবসা কার্যক্রম পরিচালন, মানে মালিকের ইচ্ছা অনুযায়ী ব্যবসা পরিচালনা হয়, মালিক যদি বলে যে এটা করতে হবে তাদেরকে এটাই করতে হবে, যদি বলে যে না এটা করতে হবে এটাই করতে হবে, যে উপায়ে তিনি হচ্ছে বলবেন। আসিফ ভাই বলছে গোহাই, আচ্ছা ঠিক আছে ভাইয়া সমস্যা নেই, তোমরা থাকো পাশে, আচ্ছা তারপরে দেখো কি যে প্রতিষ্ঠানের শীর্ষ অবস্থায় অবস্থান করে কি মালিক, আচ্ছা দেখো আমি হচ্ছে মালিক, মালিক কি মূলধন গঠন করে, সে হচ্ছে কি প্রতিষ্ঠানে ভালো মন্দ যাবতীয় জিনিস তিনি দেখেন, তার হাত দিয়ে সবকিছু হয়, তিনি হচ্ছে তার মতামতটাই কি চূড়ান্ত সিদ্ধান্ত, শেয়ার হোল্ডার, আচ্ছা শেয়ার হোল্ডার বেসিক্যালি কি যৌথ মূলধনী কোম্পানিতে থাকে, সেটা কি কিসে থাকে, যৌথ মূলধনী কোম্পানি, তারা হচ্ছে শেয়ার হোল্ডার, তারা কি তাদের মূলধনটা যৌথ মূলধনী কোম্পানিতে মূলধন গঠনে কিন্তু তারা পার্টিসিপেট করেছে, তারা সাহায্য করেছে, সো তাদের মতামতটাও একটা ভাইটাল রোল প্লে করছে, তাহলে কি শেয়ার হোল্ডার, আমরা বুঝতে পারলাম শেয়ার হোল্ডার গুলো কি এবং তারা হচ্ছে অভ্যন্তরীণে কিভাবে সাহায্য করছে, তাদের মতামত নিয়ে তাদের চিন্তা চেতনা তাদের তাদের হচ্ছে সিদ্ধান্ত সবকিছু হচ্ছে ব্যবসায় প্রত্যক্ষভাবে প্রভাব ফেলে। আচ্ছা পরিচালন মন্ডলী, অনেক শেয়ার হোল্ডার নিজেরা ব্যবসায় অংশগ্রহণ করে না কিন্তু তাদের পক্ষ থেকে একজন অংশগ্রহণ করে, তারাকে বলছে কি পরিচালন পরিচালক মন্ডলী, তারাও হচ্ছে ব্যবসাতে কি ভালো মন্দ সিদ্ধান্ত অংশগ্রহণ করতে পারবে, তাদের মতামতটাও একটা ভাইটাল রোল প্লে করবে। আচ্ছা শ্রমিক কর্মী, আচ্ছা প্রতিষ্ঠান তো আমার মালিক গেল, শেয়ার হোল্ডার গেল, পরিচালক মন্ডলী গেল, শ্রমিক কর্মী, শ্রমিক ছাড়া কি প্রতিষ্ঠান বা উৎপাদন ধর্মী প্রতিষ্ঠান কি সম্ভব, সম্ভব নয়, কারণ একটা প্রতিষ্ঠানে কি করবে শ্রমিক পণ্যটা উৎপাদন করবে এবং সেই শ্রমিক কর্মী কতটা দক্ষ এবং শ্রমিক কর্মী থেকে শ্রমিকদেরও কিন্তু সিদ্ধান্ত এখানে গ্রহণ করতে হবে যে কোনটি করলে ভালো হয় কোনটি করলে ভালো না হয়, তাদের সুবিধা অসুবিধা ইত্যাদি পরামর্শ করতে হবে, কারণ তারা যদি সন্তুষ্ট না থাকে কাজ কখনোই হবে না। ওকে আচ্ছা নিজস্ব সংস্কৃতি, প্রতিষ্ঠানে কিছু কিন্তু নিজস্ব সংস্কৃতি থাকে, নিজস্ব কিছু সংস্কৃতি থাকে যে একজন শ্রমিককে কি করতে হবে, কোন কোন নিয়ম কানুন মেনে চলতে হবে, যদি নিজস্ব সংস্কৃতি বা নিয়ম কানুন না থাকে তাহলে শ্রমিকগণ বেপরোয়া হয়ে যাবে, তো প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা করে নিজস্ব সংস্কৃতি বা নিয়ম কানুন থাকতে হবে, ফলে ব্যবসাটা সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে। তারপরে কি
প্রতিষ্ঠানে বিদ্যমান সুযোগ সুবিধা আমরা শ্রমিককে শুধু খাটায় নিলাম, কোনো সুযোগ সুবিধা দিলাম না, ঠিক মতো বেতন দিলাম না, তাহলে কিন্তু আমার প্রতিষ্ঠান ঠিকভাবে আমি পরিচালনা করতে পারবো না। আমাদের হচ্ছে কি দীর্ঘদিন ধরে রাজ্যপালের মূল্যবোধ, নিয়ম নীতি, ধারণা, বিশ্বাস ইত্যাদির মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কিছু নিজস্ব সংস্কৃতি রয়েছে। আমাদের হচ্ছে সেসব সংস্কৃতি বজায় রাখতে হবে, সরি সংস্কৃতি চলে গেল। সুযোগ সুবিধা আমাদের হচ্ছে তোমার বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করতে হবে, যেমন হচ্ছে তোমার ঠিক মতো বেতন দিতে হবে, বিভিন্ন ভাতা, যন্ত্রপাতির মান উন্নয়ন ইত্যাদি সুযোগ সুবিধা আমাদের দিতে হবে শ্রমিকদের। তাহলে সেটি হচ্ছে কি আমার প্রতিষ্ঠানে সুযোগ সুবিধা। আচ্ছা এবার হচ্ছে আমি কি দেখবো, বাহ্যিকটা। এবার কি দেখবো আমি, বাহ্যিককে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। বাহ্যিককে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে, দুই ভাগে। বাহ্যিককে কয় ভাগে ভাগ করা হয়েছে, দুটা। একটা হলো পণ্য সরবরাহকারী, পণ্য সরবরাহকারী কারী। আমি যে একটা ব্যবসা পরিচালনা করবো, একটা যে পণ্য উৎপাদন করবো, তার জন্য কি আমার কাঁচামালের দরকার আছে না? সে কাঁচামালটা ঠিক মতো সরবরাহ হচ্ছে কিনা সেটাও কিন্তু ব্যবসা পরিচালনার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে দেখি, তারপরে কি, তারপরে হচ্ছে কি ক্রেতা। ক্রেতা কোন জায়গায় অবস্থিত? ক্রেতা আমার হচ্ছে একটা, আমি যে পণ্যটা উৎপাদন করলাম আমি যদি বিক্রি না করতে পারি, প্রতিষ্ঠান থাকতে থাকবে, প্রতিষ্ঠান আমরা মুনাফা অর্জন করতে পারবো, প্রতিষ্ঠানটাকে আমি বিল্ড আপ করতে পারবো, পারবো না, আমাদের তখন কি করতে হবে, ক্ষতির মুখে যেতে হবে। তো আমাদের ক্রেতা ও ব্যবসা পরিচালনার জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান। ওকে, তারপরে কি প্রতিযোগী। প্রতিযোগী আচ্ছা আমার হচ্ছে ব্যবসা যে আমি পরিচালনা করছি, যে জায়গাটায় পরিচালনা করছি তার আশেপাশে আরো ব্যবসায়ী রয়েছে বা ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে, আমাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারা আমাদের কি প্রতিযোগী, প্রতিযোগী আমার থেকে কতটা ভালো করছে, আমার থেকে কতটা খারাপ করছে, তাদের পণ্যের মানটা কেমন, আমাদের সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। সো আমাদের ব্যবসা পরিচালনার জন্য আমাদের প্রতিযোগীর দিকেও লক্ষ্য রাখতে হবে, তার দিকটাও দেখতে হবে যে সে আমাদের থেকে কতটা ভালো করছে বা কতটা খারাপ করছে, তার উপর নির্ভর করে আমার ব্যবসায় পরিচালনা হবে। যদি দেখা গেল যে সে আমাদের থেকে ভালো কিছু করছে, আমাদেরকেও চেষ্টা করতে হবে ভালো, আরো তার থেকে ভালো করা, তাহলে আমরা প্রতিযোগিতাতে টিকে থাকতে পারবো, না হলে আমরা প্রতিযোগিতা থেকে বের হয়ে যাব আমরা। তারপর যদি দেখি যে সে আমাদের থেকে নিম্ন মানের পণ্য উৎপাদন করছে, আমাদের আমাদের লেভেলটা ধরে রাখতে হবে, ফলে তাহলে আমরা কি ব্যবসাটা পরিচালনা করতে পারবো ঠিকভাবে। তারপরে কি সরকারি মধ্যস্থ ব্যবসায়ী। মধ্যস্থ ব্যবসায়ী আচ্ছা মধ্যস্থ ব্যবসায়ী কি উৎপাদক ও ভোক্তার মধ্য মধ্যে অবস্থান করে। মধ্যস্থ ব্যবসায়ী বলতে আমরা খুচরা বা পাইকারদের বুঝি। তাহলে আমাদের মধ্যস্থ ব্যবসায়ীর মাধ্যমে তো আমরা পণ্যটা মানে বিক্রি করছি, আমরা উৎপাদন করব তাদের কাছে, তাদের মাধ্যমে আমরা কি পণ্যটা বিক্রয় করব, ফলে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ব্যবসা পরিচালনায়। তারপর কি সরকারি সংস্থা। সরকারি সংস্থা আমাদের, সরকারি সংস্থা আমাদের হচ্ছে ব্যবসা পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিভাবে ভূমিকা পালন করছে, যে সরকারি সংস্থা আমাদের হচ্ছে তোমার কি বিভিন্ন হচ্ছে তোমাদের যেসব একটা, আমি দেখা গেল একটা কি তোমার কারখানা তৈরি করলাম, আমাদের সেখানে তো আরো বিভিন্ন জিনিসপত্র লাগবে, যেমন গ্যাস, গ্যাস তারপরে তোমার কি বিদ্যুৎ, সেগুলো কিন্তু সরকারি ভাবে আমরা পেয়ে থাকি। আমরা যদি দেখা গেলো এমন জায়গায় ব্যবসাটা পরিচালনা করলাম যেখানে কোনো বিদ্যুৎই নাই, তাহলে কি আমরা ব্যবসাটা ক্রিয়েট করতে পারবো বা ব্যবসাটা কন্টিনিউ করতে পারবো, পারবো না, আমাদের সেই জিনিসটার দিকেও লক্ষ্য রাখতে হবে। তারপরে হচ্ছে তোমার এই ঋণ গ্রহিতা, তারপরে কি থাকবে ঋণ গ্রহিতা। আমাদের সাথে অনিন্দিতা যোগ করেছেন, অনিন্দিতা ইমোজি দিয়েছেন, আচ্ছা ঠিক আছে অনিন্দিতা ক্লাস করো তুমি, দেখা যাক সামনে তোমাদের কোনো সমস্যা হলে আমাকে বলো যে ভাই আমি এই জায়গাটা বুঝতে পারছি না, একটু আরেকটু রিপিট করেন, আমি রিপিট করে দেবো। ঋণ গ্রহিতা আমি যে হচ্ছে তোমার ব্যবসাটা পরিচালনা করছি, আমার কি হচ্ছে তোমার প্রতিষ্ঠানে অনেক মানে ক্ষেত্রে ঋণদাতা প্রতিষ্ঠান মানে আশেপাশে থাকতে হবে না, আমি যদি ঋণ ঠিক মতো না নিতে পারি আমি ব্যবসাটা পরিচালনা করতে পারবো না, আমার ব্যবসাটা কি হ্যাম্পার্ড হবে, আমি দেখা গেলো ঋণ নিতে পারলাম না, আমার কি মূলধন গঠন করতে পারবো, আমি মূলধন তো আমি ঠিকভাবে পাবো না। ঠিক আছে আমাদের চলতি, ধরো যে আমি এখন আমার কোন একটা বড় প্রজেক্ট আসলো, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ মূলধন নাই, আমি এখন কি ব্যাংক থেকে বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিবো না, কিন্তু সুবিধাটাই না থাকে, তাহলে কি আমি ঋণ নিতে পারবো, পারবো না। সো আমাদের কি ঋণ গ্রহিতার দিকটাও দেখতে হবে। কৌশলগত মিত্র, কৌশলগত মিত্রটা কি এটা একটু বুঝাই দিই, যে আমাদের যে আশেপাশে প্রতিযোগী রয়েছে না, সে প্রতিযোগীর সাথে কিভাবে ভালো সম্পর্ক রাখা যায়,
মিত্রতার সম্পর্ক রাখা যায়, এটা হলো কৌশলগত সম্পর্ক। কারণ আমরা সে আশেপাশের প্রতিযোগীর থেকে অনেক সময় কিন্তু অনেক উপকার পেয়ে থাকি, সেই জন্য আমাদের কৌশলগত মিত্রতা বজায় রাখতে হবে। ওকে, আচ্ছা তারপরে দেখো, তাহলে আমার কি বাহ্যিক পরিবেশটা গেল। বাহ্যিক পরিবেশে আরেকটা যেটা একটা হলো কি তোমার কার্য পরিবেশ উপাদান, এগুলো যেগুলো বললাম সেটা হলো কি কার্য পরিবেশ উপাদান। আর আরেকটা যেটা আছে সেটা কি সাধারণ পরিবেশের উপাদান। সাধারণ পরিবেশের উপাদান তো বুঝলাম, প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, এগুলো হলো কি সাধারণ সামাজিক পরিবেশের উপাদান। ওকে, আচ্ছা দেখো নেক্সট, আমার নেক্সট টপিক, আমার তাহলে এই টপিকটা কমপ্লিট হলো কিন্তু। এবার আমার টপিক হলো বাংলাদেশে ব্যবসায় পরিবেশ, আমাদের বাংলাদেশে ব্যবসায় পরিবেশ গুলো কেমন, বাংলাদেশ ঠিকভাবে ব্যবসা কিভাবে করছে, বাংলাদেশ ব্যবসাটা ঠিকভাবে করতে পারছে কিনা, আমাকে বাংলাদেশ ব্যবসা পরিচালনা করতে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে আমি এখন সেগুলো দেখবো। ওকে, একটু সময় নিচ্ছি। আচ্ছা দেখো, এবার হচ্ছে তারপরে আমরা কি এবার দেখবো বাংলাদেশে, আচ্ছা বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ কি, বাংলাদেশের প্রাকৃতিক, এবার দেখবো যে বাংলাদেশের ব্যবসায় পরিবেশটা কেমন, প্রাকৃতিক পরিবেশ। আচ্ছা বাংলাদেশ কৃষি প্রধান দেশ, বাংলাদেশে হ্যাঁ কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও ঠিক আছে বাংলাদেশে নদ নদী থেকে মানে বিভিন্ন দেখা যায় যে, আচ্ছা বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ কিন্তু তারপরেও কিন্তু আশানুরূপ কোন ফসল পায় না, দেখা যায় যে তারা যে জায়গাটায় ফসল লাগায় কিন্তু বন্যা বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সে মানে কি ফসলগুলোকে নষ্ট করে দেয়, ফলে তারা কি তোমার ফসলটা তাদের মানে পরিমাণ মতো উৎপাদন করতে পারছে না। তারপরেও কি তোমার ধরো যে তোমার যেসব প্রাকৃতিক পরিবেশ রয়েছে, যেমন কি তোমার ধরো যে প্রাকৃতিক সম্পদ যেসব রয়েছে, যেমন কি মৎস্য সম্পদ, আরো খনিজ সম্পদ, যেসব সম্পদ গুলো রেখেছে সেগুলো হচ্ছে জনশক্তির অভাবে বাংলাদেশ ভালোভাবে ইউজ করতে পারছে না, ফলে তারা প্রাকৃতিক পরিবেশের দিকে একটু তোমার কি করছে ইতিবাচক প্রভাব ফেলতে পারছে না, ফলে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। ওকে, আচ্ছা তারপরে তোমার দেখি অর্থনৈতিক পরিবেশ, বাংলাদেশে অধিকাংশ মানুষের মাথা পিছু আয় কিন্তু অনেক কম, তারা দারিদ্রতার নিচে নিচের সীমায় তারা অবস্থান করছে, ফলে তাদের কি প্রতিষ্ঠানে যে বিনিয়োগ করবে সে বিনিয়োগকারীর অভাব রয়েছে, ফলে কি তারা অনেক আমরা কি টপিকটা বলছি অর্থনৈতিক পরিবেশ, অর্থ নৈতিক পরিবেশ। আচ্ছা আমি যে হচ্ছে তোমার বিনিয়োগ করব কিন্তু আমি বিনিয়োগ করার জন্য তো পর্যাপ্ত পরিমাণ মূলধন পাচ্ছি না বা পর্যাপ্ত পরিমাণ অর্থ পাচ্ছি না, ফলে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। ধরো যে তোমার বিভিন্ন অর্থনৈতিক কাজে কাজ কিরকম হতে পারে, যেমন কি বিনিয়োগ, পণ্য উৎপাদন, বন্টন, তারপরে আয় ব্যয়, কৃষি, শিল্প ইত্যাদি ক্ষেত্রে আমার কি মূলধন মানে অর্থের একটা কি চক্র চলে না, যে আমার প্রত্যেকটা কাজে কি মূলধনের প্রয়োজন, কিন্তু আমরা মূলধনকে সঠিকভাবে ব্যবহার করতে পারছি না, ফলে অর্থনৈতিকভাবে বাংলাদেশ একটু পিছিয়ে রয়েছে। ঠিক আছে, তারপরে কি সামাজিক পরিবেশ বা কি সাংস্কৃতিক পরিবেশ, বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের লোকের বসতি, এ সকল লোকের চিন্তা ভাবনা, ধারণা, আচার আচরণ, বিভিন্ন এক একজনের মানুষের কি চিন্তা ভাবনা এক এক রকম না, আচার আচরণ এক এক রকম, সেজন্য কি বাংলাদেশের মানুষ কি তোমার হচ্ছে বাণিজ্যের দিকে কার্যক্রম ধরো যে তোমার কি একটু হেরফের হয় না, যে আমি এক জায়গায় ব্যবসা করতে গেলাম এক ধরো যে ওই জায়গাটার মানুষের কি মন মানসিকতা আলাদা, আচার আচরণ আলাদা, ফলে আমরা ব্যবসাটা ঠিকভাবে পরিচালনা করতে পারছি না। তারপর কি দেখা যায় যে এদেশের মানুষ কি দরিদ্র সীমার নিচে বসবাস করে না, সেজন্য কি তোমার ধরো যে সেই জন্য কি বাংলাদেশ তাদের ব্যবসার দিকটা খুব বেশি ভাবে এগিয়ে নিয়ে যেতে পারছে না। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস, বহিরাগত দেশের মানুষ আমাদের দেশে কিন্তু বিনিয়োগ করতে অনেক আগ্রহী। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা দেখি রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, আচ্ছা রাজনৈতিক পরিবেশ তো আমরা মোটামুটি অনেকে জানি যে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশটা কেমন। আচ্ছা দেখো আমরা এখন দেখি না, আমরা প্রায় দেখি যে হরতাল লেগে আছে, এটা লেগে আছে, ওটা লেগে আছে, বিভিন্ন রাজনৈতিক সমস্যার কারণে দেখা যায় যে অনেক ব্যবসায় প্রতিষ্ঠান
ক্ষতির মুখে পড়ে এবং সেই ক্ষতিটা তাদের অনেকদিন কিন্তু বয়ে যেতে হয়, ঠিক আছে? আমরা রিসেন্টলি দেখি, আমরা দেখি যে বাংলাদেশে কি হরতাল লাগে, তারপরে এক দলের সঙ্গে আরেক দলের কি ক্ষোভের কারণে বা রাজনৈতিক কি দ্বিধাদ্বন্দ্বের কারণে অনেক সময় কিন্তু অনেক গোলযোগের সৃষ্টি হয়, ফলে কিন্তু ভোগান্তিতে পড়ে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান। তারপরে কি প্রযুক্তি আইন প্রযুক্তিগত প্রযুক্তিগত পরিবেশ, আচ্ছা প্রযুক্তিগত পরিবেশ, বাংলাদেশে কিন্তু সেরকম উন্নত যে প্রযুক্তি অন্য দেশে যেসব প্রযুক্তিগুলো ব্যবহার হয় বাংলাদেশে কিন্তু সেরকম প্রযুক্তি ব্যবহার করা হয় না, এবং ব্যবহারের জন্য যে দক্ষ লোকের প্রয়োজন, জনবলের প্রয়োজন, সেই জনবলটাও নেই, ফলে তারা প্রযুক্তিগত দিক দিয়ে অনেকটাই কিন্তু পিছিয়ে। তারপরে কি আইনগত পরিবেশ, আচ্ছা তোমার আইনগত পরিবেশ, আইনগত পরিবেশ আমরা কি দেখো যে আইনগত পরিবেশটা কেমন কাজে লাগছে, যে আমাদের ধরো যে আইন রয়েছে কিন্তু আইনটা কিন্তু সেই ব্রিটিশ আমলের বা আগের আইনটাই অব্যাহত থেকে গেছে, নতুন করে কিন্তু কোনো আইন প্রণয়ন হয়নি, ফলে অনেক সময় অনেক ব্যবসায়িক বা ব্যবসায়িক প্রতিষ্ঠান সমস্যার সম্মুখীন হতে হয়, বা সেই যে আগের আইনটা থেকে গেছে না, ওটার কিছু ফাঁক ফোকর আছে, সেই ফাঁক ফোকর অনুযায়ী মানে ফাঁক ফোকরটা ধরে অনেক অনৈতিক কাজ হয় বা অনেক কি অনেক হচ্ছে ধরো যে কি বলে যে খারাপ ব্যবসায়ীরা তারা করে কি সেই ফাঁক ফোকরটাকে কাজে লাগিয়ে অনেক রকম খারাপ রকম কাজ করে, ঠিক আছে? আচ্ছা তারপরে কি শিল্প পরিবেশ, শিল্প পরিবেশ, আচ্ছা শিল্প পরিবেশটা কি, শিল্প পরিবেশটা হলো যে শিল্প পরিবেশ বলতে যে তোমার আমার যে একটা শিল্প প্রতিষ্ঠানে যেসব কি রয়েছে কর্মী রয়েছে, তারপরে কর্মীদের সাথে যেসব সম্পর্ক অবগত অবগত তোমার হচ্ছে যেসব প্রতিষ্ঠানটা তোমার কি ফ্রেম একটা বা সংগঠন রয়েছে, তারপরে তোমার কি বিভিন্ন চাকরির শর্তাবলী, এসব নিয়ে হচ্ছে কি শিল্প পরিবেশ। বাংলাদেশে এসব শিল্প পরিবেশের অবস্থা কিন্তু তেমন একটা অনুকূল নয়, ঠিক আছে? অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হয় কি তোমার, যেমন দেখা গেল উন্নত মানে প্রযুক্তি গুলো যে রক্ষণাবেক্ষণ সেটা ঠিকভাবে হয় না, প্রযুক্তির যে ঠিকভাবে মানে ব্যবহার সেটাও করা যায় না, ফলে শিল্পগত পরিবেশে অনেক সময় অনেক হ্যাম্পার হয়, ঠিক আছে? তো আমার বাংলাদেশের ব্যবসার পরিবেশ ডান, ওকে? আচ্ছা ডান লিখেছে আসিফ ভাই, লিখছে যে ডান, আচ্ছা ভাই সাথে থাকো। আচ্ছা এবার আমরা শিখবো বাংলাদেশে ব্যবসায় পরিবেশ উন্নয়নের সমস্যা কি কি সমস্যা, মানে উন্নয়ন যে হচ্ছে না তার পিছনে কারণ হলো কি কি, ঠিক আছে? একটা প্রথম ভাইটাল কারণ হলো রাজনৈতিক অস্থিতিশীলতা, ঠিক আছে? প্রথম কারণ কি রাজনৈতিক অস্থিতিশীলতা, মানে হচ্ছে তোমার আমাদের কি হরতাল বিভিন্ন তোমার কি এই রাজনৈতিক দেখা গেল একদল আরেক দলের উপর দোষারোপ করছে বা একদল আরেক দলের উপর খুবই ফেটে পড়ছে, ফলে কি রাস্তায় অনেক সময় অনেক গন্ডগোল বা মারামারি সৃষ্টি হয়, ফলে কি দেখা গেল একটা প্রতিষ্ঠানে কোনো একটা মাল ভর্তি গাড়ি যাচ্ছে এবং রাস্তা আটকে গেল, সেটা হতে পারে কাঁচামালের, কাঁচামাল কি বেশিক্ষণ দেখা গেল রাস্তায় জ্যামে পড়ে আটকে গেল, ফলে কি তোমার এই এই পণ্যটা নষ্ট হয়ে গেল, তারপরে ধরো যে অনেক সময় গাড়িতে আগুন দেওয়া হয় ফলে কি পণ্যগুলো নষ্ট হয়ে যায়, ফলে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আমাদের অনেক সময় অনেক তারপরে অনেক সময় অনেক ক্ষতির মুখে পড়তে হয়। তারপরে কি তারপরে তোমার দলবাজি, তারপরে চাঁদাবাজি এগুলো তো লেগে, তারপরে হচ্ছে তোমার আরো দলের দলীয় স্বার্থ আরো অনেক কারণের ফলে বাংলাদেশ কিন্তু তাদের পরিবেশ উপাদানগুলো ঠিকভাবে ব্যবহার করতে পারছে না, ফলে নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। তারপরে কি অনৈতিক পরিবেশের অভাব, সরি অর্থনৈতিক, অনৈতিক না অর্থনৈতিক, অর্থনৈতিক পরিবেশের উপাদান মানে হলো আমি যে হচ্ছে তোমার আমাদের কি প্রথমে বলেছি অর্থনৈতিক পরিবেশটা কি বাংলাদেশে একটু নিম্ন, ঠিক আছে? মানে বিনিয়োগকারী সেরকম নাই, মানুষ হচ্ছে বেশি কি সঞ্চয়ের দিকে যাচ্ছে না, মানুষ কি তাদের হচ্ছে আয়টা কি মাথা পিছু আয় কম, তাদের তারা কোন জায়গায় অবস্থান করছে দারিদ্র সীমার নিচে, ফলে তারা যে বিনিয়োগ করবে একটা বড় অ্যামাউন্ট বিনিয়োগ করবে সেরকম ক্ষমতা তাদের নেই, ফলে
তারা হচ্ছে কি অনেক সময় সমস্যার সম্মুখীন হচ্ছে। তারপরে তোমার ধরো যে ধরো যে তোমার বিভিন্ন রকম কিন্তু চক্রের কাজ চলে, যে অনৈতিক কাজ চলে, সেগুলোর ফলে অর্থনৈতিক ভাবে অনেক হ্যাম্পার হচ্ছে। অনেক সময় অনেকের টাকা মারা যায়, বিভিন্ন কিছু সমস্যা হয়, ফলে তারা অর্থনৈতিক ভাবে অর্থনৈতিক পরিবেশে মানে পরিবেশটা ঠিকভাবে ব্যবহার করতে পারছে না, উপাদানটা সমস্যার সম্মুখীন হচ্ছে। ঠিক আছে, মানে মেন কথা আমাদের ঠিকভাবে আমরা ঋণ পাচ্ছি না। বাবা তোমার এই আমাদের হচ্ছে দেশের কি মানুষের আয় কি মাথা পিছু আয় কম, ফলে কি তারা বিনিয়োগ করতে পারছে না, তাদের সঞ্চয়টা অনেক কম। ওকে আচ্ছা, তারপরে আমরা কি জানি যে কৃষির উপর অতিরিক্ত নির্ভরশীলতা। অতিরিক্ত নির্ভরশীলতা, আচ্ছা কৃষির উপর নির্ভরশীলতা বলতে কি মানে তোমার যে আমার যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ এটা সকলেই জানে এবং কৃষির জন্য অনেক আদায়ও যাচ্ছে, এটা তাদের মেন হচ্ছে কি জিডিপিতে একটা বিশাল পরিমাণ অবদান রাখছে কৃষি। ঠিক আছে, মানে তারা বাংলাদেশ বিভিন্ন ভাবে কৃষির উপরই নির্ভর করছে, সব দিক থেকে কৃষির উপরই নির্ভর করছে, ফলে কৃষির উপর চাপ পড়ে যাচ্ছে। ফলে কি তারা হচ্ছে কি উপকূলীয় যেসব ধরো যে তোমার এই অতিরিক্ত কৃষির উপর নির্ভর করছে, ফলে তাদের অন্যদিকে সাপোর্ট থাকছে না। আমরা যেমন আমরা একটা জিনিস জানি কি পোর্টফোলিও নীতি, পোর্টফোলিও নীতিটা কি যে আমাদের একাধিক প্রকল্প বিনিয়োগ করতে হবে, তেমনি আমাদের একাধিক তোমার কি উপাদানের উপর নির্ভর করতে হবে। আমরা এখানে একটাই করছি কৃষির উপর, যদি তোমার কৃষি ধুয়ে যায় মানে কৃষি যদি নষ্ট হয় কোনোভাবে, তাহলে কি সে বছরের অর্থনৈতিক অবস্থা বা পরিবেশের উপাদান কি শেষ। আমরা যদি একাধিক ক্ষেত্রে মানে খাতে যদি হচ্ছে নির্ভর করি, যেমন মৎস্য খাতে, কৃষি খাতে, পাট খাতে, তাহলে কি আমরা অনেকভাবে একটা ক্ষতি হলে আরেকটার মাধ্যমে আমরা রিকভার করতে পারবো। আর তারপরে আমাদের ধরো কৃষির উপর নির্ভর করার ফলে বিভিন্ন প্রাকৃতিক ধরো তোমার দুর্যোগ রয়েছে, যেমন কি শিডর আইলা, এটার ফলে কি এখনো এমনও জায়গা আছে 6-7 বছর হয়ে গেল যে এমনও জায়গায় 6-7 বছর ধরে কোনো ফসল হয় না। তারপরে খুব রিসেন্টলি আমাদের গেল কি আমফান, আমফানের ফলে কি অনেক কৃষি জমি ক্ষতি হয়েছে, অনেক ধরো তোমার রাজশাহী বিভাগের অনেক কিন্তু আম কিন্তু ক্ষতি হয়েছে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি আমাদের এটা গেল, তারপরে হচ্ছে প্রযুক্তিগত শিক্ষা বা সচেতনতার অভাব। প্রযুক্তি গত শিক্ষা বা সচেতনতার অভাব মানে হচ্ছে আমাদের যে উন্নত প্রযুক্তিটা আমরা তো বিভিন্ন দেশ থেকে নিয়ে আসছি, সেটা কিন্তু আমরা প্রযুক্তিগত সেই প্রযুক্তিটা ঠিকভাবে ব্যবহার করতে পারছি না, সঠিক কাজে ব্যবহার করতে পারছি না। ব্যবহার করছি কিন্তু 2 দিন পর যদি নষ্ট হয়ে যায় সেটা পড়ে থেকে যাচ্ছে। আমরা একটা তোমার মেশিন যে পরিমাণ পণ্যটা উৎপাদন করতে পারবে, আমরা তার থেকে অনেক কম পণ্য উৎপাদন করছি, ফলে কি প্রযুক্তিগত শিক্ষা আমাদের কম রয়েছে, আমরা হচ্ছে সেটা সঠিক ব্যবহারটা করতে পারছি না। তারপরে কি সচেতন ঠিকভাবে ব্যবহার করতে পারছি না, মানে কি যেটুকুনটা আমার উৎপাদন করতে পারবে আমরা সেটা উৎপাদন করতে পারছি না, তাহলে কি আমাদের উৎপাদন কিন্তু একটা খুব বড় সমস্যার মুখে পড়বে। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে কি সরকারি নীতির দুর্বলতা। সরকারি নীতির দুর্বলতা মানে কি সরকারি যেসব নীতি রয়েছে মানে সরকারি যেসব নিয়ম কানুন রয়েছে সেগুলো কিন্তু অনেক দুর্বলতা রয়েছে, ফাঁক ফোকর রয়েছে, ফলে কি আমাদের ব্যবসাটা অনেক ভাবে মানে তোমার চালাতে পারছি না ঠিকভাবে। ধরো যে তোমার এই ধরো যে যেমন হচ্ছে আমদানি রপ্তানি হচ্ছে অনেকভাবে, অনেক সময় কিন্তু আমাদের দেশে বিভিন্ন চোরাই ভাবে জিনিস আসে, ফলে কি আমাদের দেশে সেই জিনিস সরকার কি ট্যাক্স পাচ্ছে না সেই জিনিসটার উপর, সেটার উপর কর দিতে হচ্ছে। মোবাইল ফোন বিভিন্ন চোরাই ভাবে আসছে, বিভিন্ন বাইক, বিভিন্ন কিছু আমাদের দেশে চোরাই ভাবে ঢুকছে, তাহলে কি আমদানি বা আমাদের দেশ থেকে অনেক জিনিস চোরাই ভাবে যাচ্ছে, ফলে কি আমদানি রপ্তানির একটা হেরফের হচ্ছে না, এটাই বলছে সরকারি নীতির দুর্বলতা। ওকে, তাহলে আমরা হচ্ছে বাংলাদেশের পরিবেশের উন্নয়নের সমস্যা এটা করলাম, 5 নম্বর পয়েন্টটা করলাম। ঠিক আছে, এবার আমরা লাস্ট এবং ফাইনাল টপিকটা করবো, বাংলাদেশে ব্যবসায় পরিবেশের উন্নয়নের সমস্যার সমাধানের উপায়, আমাদের যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের কি কি উপায় রয়েছে আমরা একটু দেখে আজকের ক্লাসটা শেষ করবো। আচ্ছা এখন আমরা মানে হচ্ছে তোমার আমাদের যেসব ব্যবসায় পরিবেশ রয়েছে আগে যেগুলো দেখলাম সেগুলো কিন্তু আমরা দেখছি বাংলাদেশে কিন্তু অনেক সমস্যা রয়েছে, অনেক ফাঁক ফোকর রয়েছে, ফলে কি বাংলাদেশ
সেই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আগায় যেতে পারছে না, ঠিক আছে? এখন কি কি যেসব সমস্যাগুলো দেখলাম ওগুলো সমাধানের কি কি উপায় সেটা আমরা একটু দেখি, ঠিক আছে? যেমন কি অর্থনৈতিক বাধা দূরীকরণ, অর্থনৈতিক বাধা দূরীকরণ, দূরীকরণ মানে আমাদের যে আমরা দেখছি অর্থনৈতিক কিন্তু অনেক সমস্যার কারণে, কারণ কি আমাদের দেশে মানুষের কি এই আয় উপার্জনটা নিম্ন, মাথা পিছু আয়টা কম না, মানে মানুষের অর্থনৈতিক অবস্থা তো দারিদ্র সীমার নিচে। আমাদের করতে হবে কি একটা উদ্যোগ নিতে হবে যাতে বাংলাদেশের মানুষ হ্যাঁ সঞ্চয়ের দিকে ধাবিত হয়। সঞ্চয়ের দিকে ধাবিত হতে গেলে কি হবে আমাদের এই মানুষের সঞ্চয়ের ফলে একটা কি বিশাল অ্যামাউন্ট একটা জড়ো হবে না, ফলে কি আমরা বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করতে পারবো। এটাই হচ্ছে অর্থনৈতিক সমস্যা বাধা দূরীকরণে একটা উপায়, ঠিক আছে? তারপর আমাদের ব্যাংকিং জিনিসটা পরিবেশ মানে ব্যাংকিং যে নিয়মটা সেটাকে একটু চেঞ্জ করতে হবে, ফলে আমাদের অর্থনৈতিক সমস্যা বা অর্থনৈতিক বাধা দূরীকরণ হবে। তারপর প্রযুক্তিগত পরিবেশ উন্নয়ন উন্নয়ন প্রযুক্তিগত পরিবেশ উন্নয়ন মানে হলো প্রযুক্তিগত পরিবেশটা উন্নয়ন কিরকম, যে আমরা যে তোমার বিভিন্ন প্রযুক্তি আছে না, উন্নত প্রযুক্তি একটা ব্যবসায় পরিচালনার জন্য বা ব্যবসাতে উৎপাদনের জন্য সেই প্রযুক্তিটাকে ঠিকভাবে ব্যবহার করতে হবে। আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না, আমাদের সেই ব্যবহারটা করতে হবে। আমাদের কারিগরি শিক্ষার উপর বেশি জোর দিতে হবে এবং কি করতে হবে আমাদের জনগণকে শিক্ষিত করে তুলতে হবে, এবং যে প্রযুক্তিটা আমরা ব্যবহার করছি বা মেশিনটা ব্যবহার করছি সেটার সর্বোচ্চ উৎপাদনশীলতা আমাদের করতে হবে। আমাদের সকল কাঁচামালকে ভালো মানে সঠিকভাবে কাজে লাগিয়ে ওই মেশিনটার মাধ্যমে তার সর্বোচ্চ লেভেলে কি করতে হবে উৎপাদনটা করতে হবে, ফলে প্রযুক্তিগত পরিবেশের উন্নয়ন হবে এবং আমাদের উৎপাদনটা বাড়বে। উৎপাদন বাড়লে আমাদের মুনাফাটাও বাড়বে, ওকে? আচ্ছা, তারপরে আমরা দেখি রাজনৈতিক রাজনৈতিক সদিচ্ছা প্রতিষ্ঠা। আচ্ছা, আমরা কি জানলাম রাজনৈতিক ভাবে একটা কি দেশে একটা বিরূপ আবু মানে বিরূপ পরিবেশ একটা চলে না, কিন্তু আমাদের এই বিরূপ পরিবেশটা কি করতে হবে থামাইতে হবে যদি আমরা এই ব্যবসাটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাই। কারণ কি আমাদের দেশে কিন্তু অনেক বিনিয়োগকারী কি করছে বিনিয়োগ করতে আগ্রহী, কারণ কিসের জন্য আমি বলি কিছু একটা কারণ কয়েকটা কারণ বলি, যেমন হচ্ছে আমাদের কি সস্তা কি শ্রমিক, আমাদের এখানে কিন্তু সস্তায় অনেক শ্রমিক পাওয়া যায়। আমাদের অন্য দেশের শ্রমিকদের যেসব মজুরি রয়েছে যত টাকা তার থেকে কিন্তু আমাদের অনেক কম রয়েছে, এবং আর আর কি হলো আর হচ্ছে তোমার যে আমাদের সস্তা শ্রমিক পাশাপাশি হচ্ছে কি আমাদের ভালো পরিবেশ, আমাদের বিভিন্ন কিন্তু প্রাকৃতিক সম্পদ বেশি রয়েছে আমাদের দেশে, ফলে কি অনেক বিনিয়োগকারী আমাদের দেশে তাদের ব্যবসাটা তৈরি করতে চাচ্ছে এবং বিনিয়োগ করতে যাচ্ছে। ফলে আমরা যদি রাজনৈতিকভাবে অনেক সমস্যার সম্মুখীন হয়, আমরা হচ্ছে কি করলাম বিনিয়োগকারী নিয়ে আসলাম, তারপরে কি প্রাকৃতিক সম্পদ ভালোভাবে ব্যবহার করছি, প্রযুক্তি ভালোভাবে ব্যবহার করছি, কিন্তু যদি আমরা রাজনৈতিকভাবে দেখা গেল আমরা একটা পণ্য উৎপাদন করলাম হরতালের কারণে আটকায় থেকে গেল, তাহলে তো হবে না। আমরা এক ট্রাক মাল নিয়ে যাচ্ছি বা দুই ট্রাক মাল নিয়ে যাচ্ছি, আগুন দিয়ে দিলো, গাড়ি ভাঙচুর করলো, তাহলে তো আমার ব্যবসাটা ঠিকভাবে আমার কি ব্যবসাটা ক্ষতির মুখে পড়লো না, আমি ব্যবসাটা পরিচালনা করতে পারলাম না, একটা বিশাল অঙ্কের টাকা আমার কি ক্ষতি হলো। আর যখন একটা প্রতিষ্ঠান ক্ষতির মুখে হবে বিনিয়োগকারী কিন্তু সেখানে বিনিয়োগ করতে আসবে না, ঠিক আছে? তারপরে আধুনিক চাষাবাদের উপর গুরুত্ব আরোপ, আধুনিক চাষাবাদ চাষাবাদ মানে কি আমাদের কৃষিতে যে মানে পদ্ধতিতে চাষাবাদ করছে, আমাদের দেশ কি কৃষি প্রধান দেশ না, তাহলে কি আমরা যদি উন্নত প্রযুক্তিগুলো ব্যবহার করি, উন্নত সার কীটনাশক ব্যবহার করি, তাহলে কি আমাদের চাষা মানে যে পরিমাণ আমরা ফসলটা পাচ্ছি তার থেকে বেশি ফসল পাবো না। আমাদের যেহেতু বন্যা টন্যা বন্যা লেগে থাকে, তাহলে কি আমরা বন্যা প্রতিরোধক যেসব ধানের বীজ রয়েছে সেগুলো যদি আমরা দিই, সেগুলো হচ্ছে পানির নিচে 10 থেকে 15 দিন এমনি থাকতে পারে, সেগুলো যদি করি তাহলে কি আমাদের চাষাবাদটা একটু উন্নত হবে না? তার জন্য আমাদের কি বলেছে চাষাবাদের ওপর গুরুত্ব মানে আধুনিক চাষাবাদ করতে হবে, মানে কি আধুনিক যন্ত্রপাতি কাজে লাগিয়ে চাষাবাদ করতে হবে, ফলে কি তাহলে আমরা কৃষির যে পরিবেশটা রয়েছে বা কৃষি উপাদান সেটাকে আমরা কি সেটা নিয়ে আমরা অনেক দূর আগাতে পারবো, ঠিক আছে? আচ্ছা, সো এটাই ছিল আমাদের আজকে দ্বিতীয় অধ্যায় ব্যবসায় পরিবেশের ক্লাস। আমরা হচ্ছে এই ক্লাসটা মানে ব্যবসায় সংগঠনের ব্যবস্থাপনা একদম কোর্স ওয়াইজ শেষ করবো। দ্বিতীয় আমি প্রথম অধ্যায়টা করালাম না কিসের জন্য, যে 9-10 কিন্তু আমরা অলরেডি অনেকটাই জেনেছি এটা বিষয়ে, ঠিক আছে? এবং আগের অধ্যায় পড়তে গেলে আমরা মোটামুটি প্রথম অধ্যায়ের পড়া করে নিবে। তার জন্য আমাদের নেক্সট ক্লাস কালকে থাকবে তৃতীয় অধ্যায় এক মালিকানা ব্যবসায়। সো আশা করি তোমরা সকলে আমাদের সাথে থাকবে, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, বাসায় থাকো এবং আওয়ার স্কুলের সাথে থাকো। বাই।